জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। 7 দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। এই উপলক্ষে বৃহস্পতিবার থানা মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ট্রাফিক নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত। করোনা বিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহে মানুষকে সচেতন করা হয়। জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক সহ সিভিক পুলিশরাও এখানে উপস্থিত ছিলেন। মানুষকে সচেতন করার পাশাপাশি বাইক আরোহীদের নিজেদের সুরক্ষিত থাকার বার্তা দেওয়া হয়। সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে রোডে সেফটি উইক চলবে আগামী 7 দিন ধরে। বাইক চালকদের বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরে বাইক চালাতে হবে, নিজের জীবনের সাথে অন্যের জীবনকে বাঁচাতে হবে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, ডিআইজি আন্নাপ্পা ই। উদ্বোধন করেন আইজি দেবেন্দ্র প্রকাশ সিং। আজকে আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেইন, যেটা 2016 সাল থেকে শুরু করা হয়েছিল, আজকে 5th ইয়ার আছে। আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করি সবাইকে সচেতন করার জন্য। সবার মিলিয়েই আমরা এই যে আমাদের মোটো আছে, আমরা অ্যাক্সিডেন্ট ফেটালিটি সবটাকে রিডিউস করতে পারি, এটা আমরা সবাই মিলিয়ে এই জন্য এরকম প্রোগ্রাম আমরা অর্গানাইজ করি। প্রত্যেক বছরে আমরা যেটা দেখেছি, পুরো রাজ্যের ফিগারটা কমে পার্সেন্টেজ ওয়াইজ, আর প্রত্যেক জেলা আমাদের জোন কিন্তু এই স্ট্যাটাসগুলো কমে। এটা এক্সাক্টলি ফিগার আমাদের জেলাতে এটা কিন্তু কমেছে।